ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ব্রাউন রাইস কতটা উপকারী হতে পারে? ব্রাউন রাইস এন্ড ডায়াবেটিস কন্ট্রোল। বাঙালি আর ভাত একে অপরের পরিপূরক। আমরা চাইলেও সহজেই ভাত ছাড়তে পারবো না, কিন্তু ভাতের প্রচুর কার্বোহাইড্রেট আর ক্যালোরি যে ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দিচ্ছে তার বেলায় আপনি ভাত না ছাড়তে চাইলে সাধারণ চালের ভাত থেকে ব্রাউন রাইসের ভাত আপনার জন্য বেশি উপকারী হতে পারে। কিন্তু কিভাবে, তাই তো? আমরা এই বিষয়টিই তুলে ধরব এখন, তার সাথে তুলে ধরব কোন ব্রাউন রাইস আপনার জন্য ভালো, আপনি বাড়িতে বসেই সেটি কিভাবে পেতে পারেন তার উপায়ও বাতলে দেব। মানে আজ আর আপনি কোনো রকম অবজেকশন করতে পারবেন না। তাহলে আর কি, দেখতে থাকুন। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। প্রথমেই বলে রাখি, এখন আমরা যে তথ্যগুলো দেব তা চালের হিসেবেই দেব। বাঙালিরা পরিমাণগতভাবে সবচেয়ে বেশি যা খেয়ে থাকে তা হলো চাল, তাই ভাত খাওয়ার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনি 100 গ্রাম সাধারণ চাল থেকে শক্তি পাবেন 365 ক্যালোরি, ব্রাউন রাইস থেকে শক্তি পাবেন 362 ক্যালোরি, মানে ব্রাউন রাইস থেকে 3 ক্যালোরি শক্তি কম পাবেন, যেটা খুব একটা ধর্তব্যের মধ্যে নয়, তবে বিন্দু বিন্দু মিলেই তো সিন্ধু হয়ে যায়, আর আপনার ওবেসিটি বাড়তে থাকে, ডায়াবেটিস কন্ট্রোলও হারাতে থাকে। 100 গ্রাম সাধারণ চাল থেকে আপনি টোটাল কার্বোহাইড্রেট পাবেন 80 গ্রাম, ব্রাউন রাইস থেকে কার্বোহাইড্রেট পাবেন 76 গ্রাম, মানে ব্রাউন রাইস খেলে আপনার ব্লাড সুগার লেভেল তুলনামূলকভাবে কম বাড়বে। অ্যান্টি ডায়াবেটিক ফুডসের অন্যতম বৈশিষ্ট্য বেশি ফাইবার। আসুন দেখে নিই সাধারণ চাল আর ব্রাউন রাইসে ফাইবার কার বেশি। 100 গ্রাম সাধারণ চালে ফাইবার থাকে 1.3 গ্রাম, ব্রাউন রাইসে ফাইবার থাকে 3.4 গ্রাম, মানে ব্রাউন রাইসে ফাইবার সাধারণ চালের থেকে 3 গুণ। ব্রাউন রাইসের 3 গুণ ফাইবার সাধারণ চালের ফাইবার থেকে 3 গুণ শক্তিতে ব্লাড সুগার স্পাইকে বাধা দেবে, আপনার ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হবে। 100 গ্রাম সাধারণ চালে প্রোটিন থাকে 7 গ্রাম আর ব্রাউন রাইসে 8 গ্রাম। ব্রাউন রাইসের বেশি প্রোটিন আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি সাপোর্ট করবে। ব্রাউন রাইস নিয়ে যে গবেষণাগুলো আছে আপনি জেনে অবাক হবেন। 1,97,228 জন মানুষের ওপর স্টাডি করে জানা গেছে ব্রাউন রাইস টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা কমায়। এছাড়াও 1 ডজন স্টাডি থেকে দেখা যাচ্ছে ব্রাউন রাইস ওবেসিটি কন্ট্রোল, মানে আপনার ওজন নিয়ন্ত্রণ ও ব্লাড সুগার কন্ট্রোলে দারুণ ভূমিকা নিতে পারে। স্টাডি লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। ব্রাউন রাইসের দাম সাধারণ চালের থেকে কিছুটা বেশি হলেও দুইভাবে আপনাকে অতিরিক্ত দাম পুষিয়ে দেবে। 1, ব্রাউন রাইসে ফাইবার বেশি থাকায় সাধারণ চাল থেকে বেশ কিছু কম খেতে পারবেন, মানে প্রতিদিন আপনার চাল কম লাগবে, এতে আর্থিক দিক থেকে কিছুটা পুষিয়ে যাবে। 2, ব্রাউন রাইসের দাম কিছুটা বেশি হলেও তার অ্যান্টি ডায়াবেটিক ও অ্যান্টি ওবেসিটি প্রপার্টিজের জন্য যে লাভ পাবেন তা অতিরিক্ত দাম থেকে অনেক বেশি মূল্যবান। সমগ্রটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে বা যাদের নেই প্রত্যেকেরই সম্ভব হলে ব্রাউন রাইস খাওয়া উচিত, কিন্তু আপনি কোন ব্রাউন রাইস খাবেন ও তা পাবেন কি করে, তাই তো? দেখুন, বাজারে অনেক রকম ব্রাউন রাইস আছে, সেগুলোর বেশিরভাগই ব্রাউন রাইস নয়, আর ব্রাউন রাইস হলেও খুবই নিম্নমানের। আপনার সুবিধার জন্য ডায়াবেটিস বাজারে বেস্ট ব্রাউন রাইসগুলোকে আমরা এনলিস্ট করেছি। আপনি ডায়াবেটিস বাজারে গিয়ে অনলাইনে যে কোনো একটি ব্রাউন রাইস অর্ডার করতে পারেন। ডায়াবেটিস বাজারের ওয়েব অ্যাড্রেস www.diabetesbazaar.in। আমরা প্রতি 14 দিন পর পর ডায়াবেটিস বাজারের প্রোডাক্টগুলোকে রিভিউ ও রিচেক করি। যদি ব্রাউন রাইসগুলোর কোয়ালিটি কমে যায় আমরা নতুন ব্রাউন রাইস নিয়ে আসি, ফলে আপনি ডায়াবেটিস বাজারের প্রোডাক্ট নিয়ে ভরসা করতে পারেন। ডায়াবেটিস বাজারের ওয়েব অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার সুবিধার জন্য। ডায়াবেটিস বাজারে ব্রাউন রাইস খেয়ে সুফল পাচ্ছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।